যখন ঠাইত নেকি তিনিখন রেল দুর্ঘটনা হয়েছিল কেনেকে হয়েছিল মই আপনাদের কও আর এই ক্ষেত্র আমার ভারতের ইউটিউবার গরাকিয়ে কোন ইউটিউবারে কিমান টাকা সহায় করেছে বা সরকারে কিমান সহায় করেছে বা যাকে আমার অসমৰ সন্তান আছিল আপনারা সকলে জানে কি এজন অসমৰ লড়া সেই ট্রেনতে আছিল যিখন ট্রেন নেকি এক্সিডেন্ট হয়েছিল কিন্তু এজন লড়া নহয় আমার অসমৰ দুজন লড়া আছিল মঙ্গলদৈর ফালৰ মানে উজনি অসমৰ দুজন লড়া আছিলে কিন্তু দুজন লড়া এতিয়া বাঁচি আছেনে বা নিজৰ ঘৰত উভতি গৈছেনে বহুতে প্রশ্ন উত্থাপন হয়েছে বা বহুতে কৈ আছে যে কোনে কোনে এই ক্ষেত্রে সহায় করলে মই আপনাদের কৈ আছো এই যে তিনিখন ট্রেন আপনাদের তিনিখন ট্রেন ধরে লোক এইখন ট্রেন কিন্তু এইফালে রখি আসে আর এইখন ট্রেন এইফালে গৈ আসলে মাজেরে ঠিক আছে এইখন ট্রেনও কিন্তু ইয়াতে আসে এটা এক্সিডেন্ট কেনেকে হল আপনাদের জানে যে এই ট্রেন লাইনবুর কি করে যেটা ট্রেন ট্রেন লাইনবুর লাইন খুলি দিয়ে এখন ট্রেনে এনেকে আগবাড়ি যাব পারে যেতালে মানে স্টেশন মাস্টারে ট্রেন লাইনখন খুলি নিদিয়ে বা অন করে নিদিয়ে তেতিয়া এই ট্রেনখনে যাব নোৱাৰে কিন্তু কি হল দুর্ঘটনা যেটা হব ন কোনেও কব নোৱাৰে এই ট্রেনখন যে রখি আসে এই ট্রেনখন রখি আসে এই ট্রেনখনের লাইনখন কিন্তু খুলি দিছিল প্রথমতে কি হল ইমিডিয়েটলি এই ট্রেন লাইনখন আকো অফ করে দিছে যেটা অফ করে দিছিল তেতিয়া আউট অফ কন্ট্রোল হয়েছিল এই ট্রেনের ড্রাইভার গৰাকীয়ে এটা আউট অফ কন্ট্রোল হয়েছিল মানে যেদরে কইছে আর সেইদরে মানে বুঝাবল চেষ্টা করছো আউট অফ কন্ট্রোল হওয়ার লগে এই ট্রেনখনে গই খুন্দা মারে খুন্দা মারার ফলত তিনিখন ট্রেন একেবারে ভাঙি ছন্ন বিচ্ছন্ন হয় আর এই ক্ষেত্র আমার ভারতের এগারী বিখ্যাত ইউটিউবার কেবল ইউটিউবারে নয় জনপ্রিয় ইউটিউবার কেরিমিনাটি যার নাম নাকি শুনিলে আপনাদেরকে চিনি পায় সেই কেরিমিনাটি কিমান টাকা সহায় করেছে চাক উড়িষ্যাত যে ভয়ঙ্কর যে রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই ক্ষেত্রে 900 জন আহত 900 জন আহত হয়েছে আর প্রায় 300 জন মৃত্যু হয়েছে এতালে উলাবই পড়া নাই কত কার কি মৃতদেহ পড়ি আছে কোনো চিনাক্ত করবা নাই আর ইয়াতে আপনার দেখাই দিছো যে ইয়াতে চাক একটা দৃশ্য বহুত বেয়া লগা একটা দৃশ্য যে ফটো সকলের ফটো এনেকে দিছে আর ফটো চাই চাই পিনে নিজের পরিয়ালবর্গ আহি নিজের মৃতদেহ উলিয়াই আছে কিমান দুঃখজনক কিমান বেদনাজনক হব পারে এতিয়ালৈ প্রায় 50% মৃতদেহ চিনাক্ত করব নাই ইমানে বেয়াকে দুর্ঘটনা হয়েছে আর এই ক্ষেত্র কিন্তু আমার ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়াও সেই ঠাইখান উপস্থিত হয়েছিল সেইটো ডাঙর কথা নহয় যে আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়া সেই ঠাইখান ঘটনাস্থলীত উপস্থিত হব পারে কিন্তু এই ক্ষেত্র মানবতার খাতির মানবতা দেখাইছে মানব দরদি দেখাইছে আমার ক্রিকেটার বিরাট কোহলি আপনারা সকলে জানে বিরাট কোহলি যে উড়িষ্যাত যে রেল দুর্ঘটনা হয়েছিল সেই ক্ষেত্রে বিরাট কোহলিয়ে নিজের মানবতা দেখাই 30 কোটি টাকা দিয়েছিলেন 30 কোটি টাকা 1 টাকা 2 টাকা নহয় 30 কোটি টাকা মই এইকারণে কও এনেকা মানুষক শ্রদ্ধা করব লাগে এনেকা মানুষক সাপোর্ট করব লাগে জানো বহুতে সাপোর্ট করে বিরাট কোহলি আর নিজের মানবতা দেখাই দিলে বহুত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে কিন্তু এনেকা মানবতা থাকা মানুষ এই পৃথিবীত বহুত কমে তারপর আমার জনপ্রিয় ইউটিউবার আমার জনপ্রিয় ইউটিউবার ভারতবর্ষের যে কেরিমিনাটি যে রোস্টার তেখেতে লাইভ স্ট্রিম করে 11,26,450 টাকা সংগ্রহ করেছিল আর ব্যক্তিগতভাবে 1,50,000 টাকা দিছিল 1,50,000 টাকা ব্যক্তিগত ফলের দিছিল ফাউন্ডারপর আর আপনার চাক মানে দৃশ্য চালে তো আপনাদেরকে বুঝিয়ে পাব যে কিমান ভয়ানক একটা দুর্ঘটনা হয়েছিল মানে এটা কলা দিবক বলে আমি গণ্য করব পারি কলা দিবক বলে মানিব পারি যে একটা দুর্ঘটনা হয়ে গেল এই দুর্ঘটনালয় গোটে ভারতবর্ষ নহয় গোটে বিশ্বজুড়ি আতঙ্কিত হয়েছিল যে কি হল আর আমার যে দুগৰাকী আমার অসমৰ সন্তান আছিল সেই অসমৰ সন্তান দুগৰাকী ভালে ভালে আহি পাইছে ঘর মানে যেটা এক্সিডেন্ট হয়েছিল তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকৰ লগত 20,000 টকামান আছিল তাৰপিছত মোবাইল ফোন আছিল মানে 7টা আর 8টার মাজত রাতে 7টা আর 8টার মাজতে এই দুর্ঘটনা হয়েছিল তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকে মৃতদেহৰ ওপৰত শুই আছিল মানে পড়ি গৈ তেতিয়া মানে চেন্স আহি গৈছিল তেতিয়া উঠি পিনে সাইডত আহিছিল তেতিয়া পুলিশে পানি খুয়াই দিছিল খুয়াই পিনে তেওঁলোকৰ হাতত 1,000 না 2,000 টকা আছিল সেই পইচাৰে আকৌ ঘৰত উভতি আহে গতিকে এটা কথা কৈছো নহয় যে মারে আল্লাহ রাখে কোন রাখে আল্লাহ মারে কোন আল্লাহ যদি রাখে নহয় যিমান ডাঙৰ পথ দুর্ঘটনা হোক মানুহে বাঁচিবই সো এই ক্ষেত্রে সকলকে এটা অনুরোধ করিম এই ভিডিওটি সকলে শেয়ার করে দিয়ক যাতে সকল ইউটিউবার যিমান ডাঙৰ ডাঙৰ ইউটিউবার আছে আহি পিনে সহায় করে তেওঁলোকক অকণমান সহায় করে এইখিনি আর শ্রদ্ধাঞ্জলি জানাইছো তেওঁলোকে যাতে আত্মায় শান্তি পায়